প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই অধ্যায়ের এইডস সম্পর্কে। আমরা এইডস কি এটা জেনেছি, এইডস এর লক্ষণ জেনেছি, আজ আমরা জানব এইডস বিস্তারের কারণ। অনেকেই মনে করে যে এইডস হচ্ছে একটা সংক্রামক ব্যাধি যেটা একজনের আরেকজনের সংস্পর্শেই ছড়ায়, কিন্তু আসলে এইডস বাতাস, পানি, খাদ্য বা একজন থেকে আরেকজনের শরীরে ছোঁয়া লাগার কারণে বা সংস্পর্শে আসার কারণে এইডস ছড়ায় না। এইডস সাধারণত মানুষের শরীরের কিছু তরল পদার্থ যেমন রক্ত, বীর্য, মায়ের বুকের দুধ এগুলোতে বেশি থাকে, ছড়ানোর কারণ এগুলোর যদি আদান প্রদান হয় সেই ক্ষেত্রেই হইল ছড়ানোর বিষয়টা আসে। আমরা এইডস কীভাবে ছড়াতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এইডস বিস্তারের কারণ হচ্ছে সুই অথবা সিরিঞ্জ। আমরা যদি এইডস রুগী যার, সেই রুগীর আমরা যখন রক্ত বদল করি, আমরা যখন একজনকে ইঞ্জেকশন দেই, সেই সিরিঞ্জ যখন আরেকজনের শরীরে ব্যবহার করি, এই ক্ষেত্রে যদি এইডস রুগীর অসাধারণতাবশত যদি এইডস রুগীর শরীরে ব্যবহৃত সুই বা সিরিঞ্জ যদি সুস্থ লোক ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে ওই সুস্থ লোকের এইডস হতে পারে। যৌন সম্পর্ক স্থাপনের ফলে ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক বা অনিরাপদ যৌন সম্পর্ক বা একাধিক গমনের যদি বিষয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে যৌন লালা মাধ্যমে বা পুরুষের শুক্রাণুর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। রক্ত, আমরা যদি এইডস রোগীর যে রক্ত, সেই রক্ত অসাবধানতাবশত যদি সুস্থ রোগীর শরীরে প্রবেশ করাই, কোনো কারণে দেয়া হয়, তাহলে এই রোগ তার হতে পারে। গর্ভের যে সন্তান থাকে, যে শিশু, এই শিশু মায়ের শরীরের পুষ্টি নিয়েই বড় হয়। তো যদি গর্ভের মায়ের যদি এইডস থাকে, তাহলে যে গর্ভের সন্তান, সেই গর্ভের সন্তানেরও এইডস হতে পারে। আবার জন্মের পরে মায়ের বুকের দুধ যে খাবে বাচ্চা, এর মাধ্যমেও এইডস হতে পারে। অঙ্গ প্রতিস্থাপন, আমরা বিভিন্ন প্রয়োজনে আজকের এই উন্নত চিকিৎসার যুগে বিভিন্ন প্রয়োজনে মানুষের শরীরের অঙ্গ বদল করা হয়, যেমন বোন মেরু, লিভার, এগুলো কিডনি প্রতিস্থাপন এগুলো করা হয়। যদি অসাবধানতাবশত এইডস রোগীর এই সমস্ত অঙ্গ যদি অন্য কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সুস্থ রোগী এইডস আক্রান্ত হতে পারে। তো আমরা জানলাম যে কী কী কারণে এইডস ছড়ায়: সুই অথবা সিরিঞ্জ ব্যবহার, যৌন সম্পর্ক, রক্ত আদান প্রদান, গর্ভের সন্তানও হতে পারে, অঙ্গ প্রতিস্থাপনের কারণেও হতে পারে। তো আমরা জানি যে বিভিন্ন কারণে এইডস ছড়ায়, তবে মূল কারণ হচ্ছে যৌন সম্পর্ক, অনিরাপদ যৌন সম্পর্ক। এই ক্ষেত্রে আমাদেরকে সকলকে সাবধান হতে হবে, আমরা যদি সাবধান থাকি তাহলে এইডসের যে বিস্তার, এই বিস্তারকে আমরা রুখতে পারবো। আশা করি তোমরা সবাই সচেতন হবে। সকলেই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।